নেতাজি সুভাষকে জাতির নেতা ঘোষণা দেওয়ার দাবিতে দিল্লি অভিযানের ডাক দিল আজাদ হিন্দ সমিতি। প্রতিটি রাজ্য থেকে 5 সদস্যক একটি করে প্রতিনিধি দল দিল্লি অভিযান করবে। আগামী 4 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর এই অভিযান চলবে। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযান কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক সঞ্জিত দেবনাথ। নেতাজি সুভাষকে জাতির নেতা ঘোষণা দিতেই হবে এবং প্রতিটি মানুষের সামনে নেতাজি সুভাষের ব্যক্তিত্ব, স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামীদের যে প্রত্যাশার ভারত, সেই ভারত গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আমরা আগামী 4 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত আগরতলা থেকে ইম্ফল, মৈরাং, রাঁচি সহ দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই বার্তা বহন করে আমরা দিল্লিতে পৌঁছাবো। এই অভিযানকে সফল করার জন্য আমরা সকলের কাছে আহ্বান রাখছি, সর্বতোভাবে আপনাদের সহযোগিতা আমরা চাই এই দিল্লি চলো, চলো দিল্লি অভিযান সফল করার লক্ষ্যে।